हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज के चले एक नतून वीडियोर साथ। तो आज के चले न्यू दीघा बेड़ाते। न्यू दीघा बेड़ाते आसबें भाचन कोथाय थाकबें कोनो समस्या नहीं। आज के वीडियो नहीं चले। आज के एक सुंदर होटेले रिजनेबल प्राइजे सुंदर होटेल नहीं चले। तो होटेलटी कोथाय? होटेलटी होच्छे जहाजबाड़ी अपोजिट गलिते। एटा होच्छे होटेले कमन प्लेस। एखे हम देखते ही सोफा आछे। आपनारा बिकेल बेला चाहले सोफा एसे बसते पारबेन, टाइम स्पेंड करते पारबेन। होटेलटिर नाम होच्छे पीवी इंटरनेशनल। और ये होटेल थेके किन्तु समुद्र पाए हेटे 4 থেকে 5 মিনিট लागे। और होच्छे स्टेशनों खूब ही काछे, पाए हेटे 7 থেকে 10 মিনিট लागे। ये होटेले लिफ्ट आछे, आपनादेर सीढ़ी यूज करते हबे ना, लिफ्टे करे आपनारा उठानामा करते पारबेन। एटा होच्छे रूमे होटेलेर करिडोर। করিডোরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে, খুব সুন্দর করে এরা মেইনটেইন করে রেখেছে। আমরা নিয়েছিলাম 2টো রুম। আমরা নিয়েছিলাম নন এসি রুম, এসি রুম আমরা নিইনি। আর আমরা গেছিলাম অফ সিজনে। এই হোটেলের রুম প্রাইস কিন্তু অফ সিজন ওয়াইজ ওঠানামা করে। অফ সিজনে একটু কম হয়, আর সিজনে একটু বেশি হয়। তো আমরা 2টো রুম নিয়েছিলাম 210 আর 209। এটা হচ্ছে 209। তো 2টো রুমেরই ভাড়া কিন্তু পড়েছিল 1000 করে, 1000 টাকা করে পড়েছিল। তো এটা হচ্ছে 210-এর এন্ট্রেন্সটা, কিছুটা এরকম। ঢুকেই আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা কিং সাইজের বেড দেওয়া আছে, যেখানে অনায়াসে 3 জন থাকতে পারবেন। আর দেওয়ালের প্রিন্টটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন ফল সিলিং করা আছে। আর রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এই রিজনেবল প্রাইসে যারা চাইছেন একটু রিজনেবল প্রাইসে ভালো হোটেলে থাকতে, তারা অবশ্যই পিভি ইন্টারন্যাশনালে এসে একবার থাকতে পারেন। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছে, আর ড্রেসিং টেবিলের নিচে জিনিসপত্র রাখার জায়গা আছে, আর এসি আছে। যারা এসি রুম নেবেন তা অবশ্যই এটা এসি রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। যারা এসি রুম নেবেন না তারা নন এসি হিসেবেও ব্যবহার করতে পারবেন। একটা টিভি দিয়ে দিয়েছে ওখানেও, আর জিনিসপত্র রাখার জায়গা আছে। এটা হচ্ছে এই রুমের বাথরুম। বাথরুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো নোংরা নেই, খুব ভালো বাথরুমটা। একটা কোমোট আছে, একটা ছোট্ট বেসিন আছে যেখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন। গিজারও আছে, শীতকালে আসলে গরম জল পাবেন, কোনো অসুবিধা নেই। একটা টুল আছে, মগ আছে, আর বালতি আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা, আমার বিশেষ করে খুবই পছন্দ হয়েছে। আর এই রুমের সাথে একটা ছোট্ট ব্যালকনি দিয়ে দিয়েছে, যদিও ব্যালকনিটা কোনো কাজের না, কারণ দীঘায় এসে লোকে সমুদ্রে বেড়াতে যাবে। তো ব্যালকনি দিয়ে দিয়েছে ওরা ছোট্ট। আর চলুন এবার, এটা হচ্ছে 209 নম্বর রুম। 209 নম্বর রুমেও সেম 210-এ যেরকম ছিল সেম, শুধু দেওয়ালের প্রিন্টটা আলাদা। এখানেও একটা কিং সাইজের বেড পেয়ে যাচ্ছেন, এখানেও আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফল সিলিং করা, রুমটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেট। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই হোটেলে, এই প্রাইসের মধ্যে এই রুমগুলো খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এই হোটেলে একবার এসে থাকতে পারেন। আমি এই হোটেলের রুম নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে বুকিং করতে পারবেন। অবশ্যই বলে দিচ্ছি রুমগুলোর প্রাইস কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। অফ সিজনে একটু কম হয়, আর সিজনে কিন্তু একটু বেশি হয়। তো এইগুলো নন এসি রুম হিসাবে নিয়েছিলাম আমরা, এগুলোর প্রাইস কিন্তু পড়েছিল 1000 টাকা করে। আর এই হোটেলে কিন্তু আপনারা ছোটোখাটো একটা সুইমিং পুলও পেয়ে যাবেন রুফটপে, ছোট বেশি বড় না, বাট এই এই প্রাইসের মধ্যে বেশ রিজনেবল, ঠিক আছে। এই প্রাইসের মধ্যে ছোটোখাটো একটা এনজয় করার জন্য সুইমিং পুলও পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না, খুব সুন্দর বড় আয়না দিয়েছে। আর চলুন একবার দেখে নিই এই রুমের বাথরুমটা কীরকম, কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা হচ্ছে এই রুমের বাথরুম, দেখতে পাচ্ছেন এই রুমের বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমভাবে কোনো নোংরা নেই। একটা বালতি আছে, এখানেও গিজার আছে, আর হচ্ছে ছোট্ট একটা বেসিন দেওয়া আছে, বেসিনটা হাত মুখ ধোয়ার জন্য। কোমোট আছে, যথেষ্ট পরিষ্কার। আর এটা হচ্ছে এই রুমের ছোট্ট একটা বেলকনি, যদিও বেলকনিটা কোনো ইউজ হবে না, কোনো কাজের না, তাও একটা ছোট্ট বেলকনি আপনারা পেয়ে যাচ্ছেন।
আর এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, ঘরে বসে আপনি খাবার অর্ডার করতে পারবেন। তো এটা হচ্ছে সেই মেনু কার্ড, তো এখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। পজ করে একটু দেখে নেবেন প্রাইসগুলো কীরকম কী আছে। খাবারগুলো মোটামুটি ভালো, খুব একটা খারাপ না। আর এটা হচ্ছে হচ্ছে এই হোটেলে সুইমিং পুল একদম রুফটপে আছে, ছোট্ট ছোটোখাটো, বেশি বড় সড়ো না। এই প্রাইসের মধ্যে খুবই রিজনেবল, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই সুইমিং পুলে কিন্তু ইউজ করার জন্য, সুইমিং পুলটা ইউজ করার জন্য কিন্তু আপনাদের জার্সি কাপড়ের জামা কাপড় থাকা দরকার, নাহলে কিন্তু ওরা সুইমিং পুলটা ইউজ করতে দেয় না। আর যদি আপনারা না নিয়ে আসেন, এই হোটেলেই পেয়ে যাবেন ভাড়া, ওখান থেকে আপনারা জামা কাপড় ভাড়া নিতে পারেন। সুইমিং পুলে নামার জন্য 100 টাকা করে ভাড়া নেন, ভালো হয় ঘর থেকে নিয়ে আসার জন্য। ঘর চেষ্টা করবেন ঘর থেকে সুইমিং কস্টিউম নিয়ে আসার জন্য, জার্সি কাপড়ের জিনিসপত্র, জার্সি কাপড়ের জামা কাপড় নিয়ে আসলে সব থেকে বেটার হয় ঘর থেকে নিয়ে আসলে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন অবশ্যই, আর শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও করার দেখার জন্য। তো আজকের জন্য বন্ধুরা টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।